মর্নিং বন্ধুরা, সবাইকে হ্যাপি সানডে। আবার একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি, অনেক অনেক স্বাগত জানিয়ে। তো রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকে তোমাদের সাথে কথা বলার সময় পাইনি। তো যাই হোক, এদিকে চা বাসি চা খেয়ে চান পুজো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আর আজকে রবিবার, ব্রেকফাস্টে কিছু বানাইনি। তো আমার এক দেওর আজকে ধোসা ইডলি এগুলো এনেছে, ওটাই ওরা খেয়েছে, আমার খাওয়া হয়নি, পরে খাবো। তো এর মধ্যে আমি উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর ডাল, এটা হয়েও গেছে অনেক, এবার নামাবো আর ডিম সিদ্ধটা বসাবো। তারপরে আজকে রান্না কী কী হবে, মাছ, আজকে মাংস মাংস আনাইনি, কদিন খুব মাংস খাওয়া হয়েছে জানো তো। তো সেই জন্য এরকম তেলাপিয়া মাছ একটু বড়ো সাইজের, আর ছেলেদের জন্য পেটি, ওরা আবার পেটি খায়, ওদের আবার পেটিটা দরকার, এসব মাছ খায় না। আর একটু চিংড়ি মাছও আছে। তো চলো, এই দেখো, তো এটা ওদের পেটি, আর এতে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু এই আলু পটল চিংড়ি অল্প অল্প সবজি ছিল, এগুলো দিয়ে একটু তরকারি মতো করে দেবো। দেখ, আর মাছটা আলু জিরে ফোড়ন দিয়ে একটু কাটবো, ঝোল ঝোল করবো মাথা মাথা। তো চলো, এটা তো হয়ে গেছে, এটা নামিয়ে দেবো, আর ডালটাকে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিই, আর ওদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দিই, তারপরে আমি করে নেব। চলো, উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এবার ওই তেলে অল একটু তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দিই, আর এদিকে একটা ভাজা শুকনো লঙ্কা ভাজা ছিল ওটা নষ্ট করতে তাই করে ভাজা করে নিয়ে দিই। তাই দেখো, ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে দিয়েছি, এটা মসুর ডাল, আর ডালটা যখন সিদ্ধ বসিয়েছিলাম তখন কাঁচা লঙ্কা দিয়ে আর তেজপাতা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, আর ফোড়নে শুধু পেঁয়াজ দিয়েছি। এটা দক্ষিণ চব্বিশ পরগনার ডাল, আমাদের শ্বশুরবাড়িতে এইভাবে ডাল করে। তো যাই হোক, পেঁয়াজ আলু করলাও ভেজে নিয়েছি, এদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, এবারে আমি খেয়ে নেব। আমি খেতে খেতে এগুলো হয়ে যাবে, তারপরে মাছটা ধুয়ে নেব, আমি খেয়ে এসেই মাছটা ধোবো। তো চলো, এবার আমার খাবারটাও আমি খেয়ে নিই, তাড়াতাড়ি করে ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ঢাকা দিয়ে দিলাম। এই দেখো আমার খাবার আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে দই বড়া, এটা এমনি বড়া, তো ছেলে একটু খেয়ে নিয়েছে। তাই এটার চাটনি, এটা সাম্বার, এটা হচ্ছে একটা তেঁতুলের চাটনি। তো আমি তো বাড়িতে বানাই, সাউথ ইন্ডিয়ান খাবার যতটা আমার ভালো লাগে আমার বানাতে ততটা ভালো লাগে। তো যাই হোক, এখন আমি খেয়ে নিই, চলো। তো অনেক দিন বানানো হয় না, আর এইসব জিনিস অল্প অল্প বানানো যায় না, একটু বেশি করে বানাতে হয়, বেশি করে বানানো মুশকিল, সেজন্যই আর বানানো হচ্ছে না। একদিন রাতে বাড়িতে সবাই বলছে একদিন রাতে ইডলি বানাতে, দেখি। এই যে ওই এই ছেলেটার কাছ থেকে কাছে আঁকা শিখতে ছোটোবেলায়, তো ও পুরো আঁকার কোর্সটা হয়নি, কিন্তু সত্যি ওর আঁকার হাত ভালো। তো ও বলেছিল আরেকটা কী কোর্স করতে, সপ্তাহে একদিন শেখাবে, মাসে ও পাঁচশো টাকা না কত চেয়েছে, তাই দেবে না বলেছে। পয়সা দেখলে আর শিখতে হবে না কোনো কিছু, তাহলে ওরকমই থাকতে হবে, তাই না? যে কোনো জিনিস শিখতে গেলে পয়সা তো লাগবে। ওই আমাদের পাশের বাড়ি একজন আছে মেয়েটা, এত সুন্দর আঁকার হাত, আঁকা শিখলে পয়সা যাবে বলে আঁকা শিখবে, অনেক বড় মেয়ে। যাই হোক, খেয়ে নিই, প্রচণ্ড গরমে চুটকাচ্ছে মুখ। খেয়ে আমি মাছটাকে ধুয়ে নিয়েছি, দেখো। তো চিংড়ি মাছটা ধোয়নি, পরে ধোবো, আমি কী করি একা হাতে তো এক একটা বসিয়ে তারপরে ধুই, তাহলে রান্নাও সুবিধা হয় তাড়াতাড়ি। তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাত তো হচ্ছে। তো আজকে তো মাছে বেশি ঝামেলা নেই, কারণ মাছটা শুধু এমনি একটু মাখা মাখা হবে, যেহেতু আনাজ টানাজ দিয়ে করলে কী হয় একটু টাইমটা বেশি লাগে। তো আজকে তো কোনো ঝামেলা নেই, তাই মাছটা আগে করে নিয়েছি, তারপর পটল চিংড়িটা ওই পটল আলু চিচিঙে দিয়ে চিংড়িটা করবো, এই জন্য এটা আগে করে নিয়েছি। ব্যাস, আর তো কোনো রান্না আজকে নেই বেশি। এই কদিন যাব খুব উল্টা পাল্টা একটু মাছ মাংস অনেক কিছু খাওয়া হয়ে গেছে, তাই আজকে আজকে এমনিও মাছ করতাম না, ডিমের ঝোলই ভাত করতাম। কিন্তু ও বাজারে গেল, ও বাইরে বেরিয়েছিল ডিম আনতে, বাজারে দিয়ে গেল, তেলাপিয়া মাছটা একটু ভালো দেখতে পেয়েছে, তাই নিয়েছে তেলাপিয়া মাছটা, ও একটু পছন্দের মাছ।
তো যাই সারা দিনে নাস্তা হতো, খাওয়া খুব উপকার। তো সেই জন্য নিয়ে এলো, আর তেলাপিয়া মাছ আনলে আবার ছেলে রাখতে না, তাই ছেলে দুজন পেটি নিয়ে। তো যাই হোক, এখন তো আমি মাছটা আমি ভেজে এটা জাস্ট কালো দিয়ে ফোড়ন দিয়ে আর টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করবো। তো টমেটোটা একটু গ্রেট করে নিই, মাছগুলো ভাজা হতে টমেটোটা গ্রেট করে নিই। গ্রেট করলে কি হবে, পেস্ট করলেও হবে, তাহলে মাছের যে কাইটা হবে না খুব সুন্দর হবে। বাবা মাছগুলো ফাটছে কেন, পেটি মাছ আবার ফাটে না কি এরকম? এটা গ্রেট করে নিচ্ছি, ওই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো আর ওগুলো ভেজে নেবো, তারপরে ছেলেটা করে ভাজা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম। এই কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে, আর মশলাও সেটা তেল একটু দিতে হবে। একটুখানি তেল দিয়ে দিলাম, তেলের কাঁচা গন্ধটা চলে যাক। তো এবারে এই যে টমেটোটা গ্রেট করে রেখেছি এটা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা একটু দেখতে ভালো লাগবে কালারটা, আর ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা দেবো। তো সেখান থেকে লোক নেমে একটু রসুন আর একটু আদা রসুন দেবো। তো এই দেখো, এই আদা রসুনটা গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে অল্প বেশ এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। চলো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে, তেলও রিলিজ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ওই যে রাখা মাছ, আমি ঝোলটা জল পরে কাঁচা জলে না মাছ দিতে নিই কখনো। তো যাই হোক, মাছটা আমি দিয়ে দিলাম, এবারে আমি জল দেবো। এটা তো ঝোল হবে না, জাস্ট মাখা মাখা একটু গরম দিয়ে তারপর জল দেবো। বেশ মানে মাছগুলো ডোবার মতো জলটা মোটামুটি দিতে হবে। চলো এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিই কটা, আর ধনে পাতা নামানোর আগে একটু দিয়ে দেবো। তো দেখো কত সুন্দর হয়েছে কালারটা, স্মেলটাও ভালো আসছে, ভাত হয়ে গেছে নামিয়ে দিতে হবে। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবারে ঢেকে দেবো, এটা 5 মিনিট ফুটিয়ে নেবো। লোকটা রেডি হয়ে গেছে একদম, দিয়ে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। ব্যাস একটু ধনে পাতা দিয়ে একটু নামিয়ে আবার এই কড়াটাই বসিয়ে দেবো। আর এদিকে দেখো চিংড়ি মাছও ধুয়ে নিয়েছি, সব রেডি করে রেখেছি, ফট করে এটা বসিয়ে দেবো এবারে। আর ভাত তো নামিয়ে দিয়েছি, আর প্রচুর বাসনে দেখো এটাকে ফেলতে যাবো, নোংরা পুরো মাছের মাছ ফাঁস রয়েছে। এদিকে অনেক বাসন আছে, কলে জল এসে গেছে, জল ভরাও হয়ে গেছে, আর এই বাসনগুলো ধুয়ে নেবো। আর আজকে জানো আমার ছোটো ছেলের ICSE বোর্ডের রেজাল্ট, 3টের সময় বেরোবে, ছেলের বড্ড টেনশান হচ্ছে, টেনশানে শুধু শুয়ে আছে। আর টেনশান করে কী হবে, আর ও যে সময় পরীক্ষা দিয়েছিলো আসলে ওই সময়টা খুব খারাপ পিরিয়ড যাচ্ছিলো, আমাদের বাড়িতে খুব কান্নাকাটি, ছেলে যখনই পড়তে বসতো তখনই শুধু কাঁদতো শুধু কাঁদতো। যা যেহেতু ওর বাবা সেই সময় হসপিটালে ছিল, আর হসপিটালে ছিল মানে মানে কী বলবো, মৃত্যুর সাথে লড়াই করছিলো এরকম একটা অবস্থা। ডাক্তার আমাদেরকে যেভাবে বলে দিয়েছিলো, যা ও তো সুস্থ হয়ে বাড়ি চলে এসছে আউট অফ ডেঞ্জার, কিন্তু ছেলের ওই সময় পড়াটা ঠিক মতো হয়নি। এবার যা হবে হবে, করার কিছু নেই। তো যাই হোক মাছটা এবার ঢেলে, চলো তোমাদেরকে দেখাই ও কীভাবে টেনশানে শুয়েছে। এদিকে দরজা বন্ধ, ছেলে কাজ করছে, দেখো এর রেজাল্ট বেরোবে বলে কী টেনশানে আছে, চিন্তায় আছে। দেখো সবাই দেখো আজকের রেজাল্ট আসছো, যা হয়েছে হয়েছে, আর এখন চিন্তা করে কিছু হবে না বাবু, যাক রেজাল্টটা বেরোক দেখা যাবে কি হয়। তো চলো কিছুটা বা রান্না এই একটাই বাকি আছে। তো দেখো কড়াটা ধুয়ে নিয়ে নিয়েছি, দেখো মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি, কী সুন্দর হয়েছে দেখতে। তো এবারে কী করবো, তেল দেবো,
আজকে ওয়েদারটাও খারাপ হচ্ছে, গমটা ধোয়া ভেবেছি আর ধোয়া হলো না, সেই জন্যে কি মোকা মোচা এসব আসছে বলে, যাই হোক ধুইনি যার জন্য। আজকে না আরেকটা ব্যাপারও আছে, তা আজকে ঝামেলা রান্না এই জন্য করিনি, আজকে বিকেলবেলা আমাদের পাড়ায় রবীন্দ্র জয়ন্তীর ফাংশান আছে, ফাংশানটা মানে আমারও গান টান করার ছিল বাট সময়ের অভাবে আর যেতে পারিনি, গান করতে প্র্যাকটিসে যাইনি, তো যাই হোক বিকেলে সেখানেও যাব, ফাংশানে আমাদের পাড়াতেই আছে। তো চলো এবারে মাছটা ভেজে নিই, ছট করে মাছটা ভেজে, এই রান্নায় মাছটা আগে ভেজে তুলতেই হবে হালকা করে, নাহলে আমি চিংড়ি মাছ কিন্তু ভাত ভেজে তুলি না, আর আলু পটলটা একেবারে ভেজে রান্না করব। তো এ দেখো দিয়ে দিচ্ছি মাছটা, নুন হলুদ মাখাই নি কিন্তু আমি, কারণ নুন হলুদ মাখালেই না, হলুদ তো দেওয়া যায় কিন্তু নুনটা দিলে কী হয় বলো তো, মাছে প্রচুর জল দিলে এমনিও জল বেরোবে, তাহলে নুনটা মাখাই নি, বেশ হলুদ হলুদ দিয়ে এটাকে ভেজে নেবে, খাইছিল না বেশ একটু নেড়ে চলে নেবে, সেটা ভাজা হোক। এই দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি, একদম হালকা নিয়েছি, ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, পেঁয়াজ দিয়ে দেবো, আমি সবজিগুলো ভেজে তুলবো না, আলু পটল ভেজে ভেজে তুলে রেখে সময় নষ্ট আর তেলটাও বেশি খাই, তো যাই হোক আমি পেঁয়াজটা দিয়ে দেবেন, দুটো পেঁয়াজ নিয়েছি কিছু করে একদম পেঁয়াজটা দিয়ে আর আনাজগুলো দিয়ে দেবো, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো, তাতে আনাজটা দিয়ে সবজিটা ভাজা বসিয়ে দিয়ে যাতে নোংরাগুলো ফেলে আসবে, তারপরে ঢাকনি দিয়ে ধরে দেবো, এই ধরো একটু হালকা করে নেড়ে চলে নিলাম, বেশি লাল করে ভাজবে না, জাস্ট একটু নেড়ে চলে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়, দিয়ে এবারে আনাজগুলো দিয়ে দেবো, তো একেবারে কী হবে সিদ্ধটা মানে ভাজাগুলো হয়ে যাবে, চিচিঙ্গিও পটল মানে পটল চার পাঁচটা ছিল, চিচিঙ্গি একটা ছিল, তো তাই চিংড়ি মাছের আসলে আজকে অন্য কিছু করা দিচ্ছে ছিল, তারপরে ভাবলাম একটা তরকারি তো দরকার হবে, যেহেতু একটা মাছটা প্লেন করলাম, তো সেই জন্য কী করলাম ওই অল্প অল্প জায়গা ছিল সব কিছু দিয়ে আজকে চিংড়ি মাছের এই তরকারিটা করলাম, তো চলো এটাকে এইভাবে ভাত ভেজে দেবো, ভেঙে দিয়ে এটা আস্তে আস্তে হোক, এখন নুন হলুদ কিছুই দেবো না, ওদিকে আমি বাসনগুলো মেজে নিই, একটু এটাকে ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেবো নুন, কারণ আমি নুন কেটেই নিই, তো এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবেন ওদিকে চিনি মাছে তো নুন দিইনি, যাই হোক এখন নুনটা দিয়ে দেবেন, নুনটা দিয়ে এটাকে একটু নেড়ে করে নিচ্ছি, তো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, আগে থেকে ভেজে রেখে তোলার কোনো দরকার নেই, একেবারে হয়ে যাবে রান্না, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর আলু পটল করে এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলো দিয়ে দেবো একটু তুলি, দিয়ে দেবেন এবার দিয়ে দেবো একটুখানি চিনি, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দেবো ওইখানে চিংড়ি মাছ ভেজে রেখেছি তার সাথে আছে আদা রসুনের পেস্ট টমেটো কাঁচা লঙ্কা একসাথে রেখে দিয়েছিলাম, এবারে এটাকে ভালো করে কষাবো, অল্প একটু জল দিয়ে এটাকে এখন কষিয়ে নেবো, একটু জল দিয়ে দিচ্ছি, তো সব মশলা পড়েই গেছে, একটুখানি জিরে দিয়ে দেবো এবার, একটুখানি ধনে গুঁড়ো একদম অল্প, ব্যাস এবারে এটাকে ঢেকে কষাবো, এর দিকে চালু, তো দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, একদম কালারটা দেখুন তো কত সুন্দর হয়েছে, একদম ঢেকে ঢেকে কষালে কালার এমনি চলে আসবে, তো যাই হোক
এদিকে আমার বাসনও মাজা হয়ে গেছে, কতগুলো বাসন মেজে তুলেও রেখে দিয়েছি, জল ভরা হচ্ছে। এবারে এটা নামিয়ে আমি ওদের খেতে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে, আর ততক্ষণ আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবো। তো বিকেলে তো একটু বেরোনোর আছে, তাড়াতাড়ি তাই করছি, 1টা বাজে প্রায়। তো ফাংশনও আছে, আবার আমার একটু মার্কেটেও যাবার আছে। তো কোন দিকে কী করবো, যা অবস্থা ওয়েদারের দেখো, ঝড় হালকা হালকা হচ্ছে। তো এবারে চলো এবারে একটু জল দিই, জল দিয়ে জাস্ট একটু 5 মিনিট ফুটিয়ে নেবো। সব তো সিদ্ধ হয়েই আছে, তেলটাও রিলিজ হয়ে গেছে, এবারে এরকম সব তো সিদ্ধ হয়ে গেছে। পটল লাগবে সব, আসলে রান্না করে জানলা দিয়ে এত হাওয়া আসছে না, এই জন্য রান্নাটা করতেও আমার দেরি হচ্ছে। আবার জানলাটা বন্ধ করলেও আবার লাইটটা জ্বালাবো, গরম লাইট জ্বালানো যায় কিন্তু এই যে গরম লাগবে। এই তো হয়ে গেছে, এটা তুললেই তো হয়ে যাবে। এবারে ঢেকে দেবো 5 মিনিট। তো দেখো রান্না আমার কমপ্লিট, পাম্প চালিয়েছি তাই আওয়াজ হচ্ছে, ওদিকে ছোটো ছেলে খেতেও বসে গেছে, ও খাওয়াও হয়ে গেছে, ও রেজাল্ট বেরোবে টেনশানে আগে আগে খেয়ে নিচ্ছে। এইটা চলো তরকারিটাকে নামিয়ে দিই, ওদিকে কলে এখনও জল পড়ছে, আমি কড়াটা মেজে নিই আর গ্যাসটা পরিষ্কার করে নেব। ব্যাস রান্না কমপ্লিট, গ্যাসটা অফ করে দিই। আমি তেলাপিয়ার ঝোল খাচ্ছি কিন্তু কোনো কিছু নেই, কি কোনো কিছু নেই, এত কিছু এত আলু নেই, তো আলু ছাড়াই তো রান্না করেছি, ছাড়া রান্না খুব ভালো হয়েছে। আর এত কিছু রান্না আজকে রবিবারে ভালো স্পেশাল মেনু হয়নি, মোটামুটি হয়েছে। চলো খাওয়া তো হয়ে গেল, আমি যাই গ্যাস উস মুছে ফেলি। হ্যালো, চলো ছেলে রেজাল্ট বেরিয়ে গেছে, পাস করেছে, যেটা টেনশন ছিল চিন্তা ছিল যাক ভালোই হয়েছে। হ্যালো, পরীক্ষার সময় যে সিচুয়েশনটা ছিল, শিবম পাস হই গেল না, কিতনা পার্সেন্টেজ ভাই ইংলিশ মে কিতনা, হ্যাঁ মেরা ভি আর হিন্দি মে ওরা একটু বেশি, আর হিন্দি মে 50 মিলা পার্সেন্টেজ, এখন বন্ধুদের সাথে কথা বলছে। ও যাক, যেটা টেনশন ছিল খুব ভালো হয়েছে। তো স্পেশাল কিছু না কিছু হয়, তো চলে এলাম দুপুরের একটা মেনু নিয়ে। স্পেশাল যদিও না হোক কিন্তু আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, তাই আজকে নিলাম ভাত, লেবু, মাছ ভাজা, করলা, আলু, পেঁয়াজ ভাজা, ডাল, চিংড়ি, পটল হয়েছি। আর দুপুরে আজকে খাওয়া মানে খেয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, যা যা রান্না করেছি সেটা তো তোমাদেরকে দেখিয়েছি, বাট খাওয়ার টেবিলে আর তোমাদের সাথে গল্প করতে পারলাম না, কারণ এতই সকাল থেকে টেনশানে ছিলাম, রান্নাবান্না সবই করলাম, বাট একটা আনন্দ 3টের পর একটা এমন আনন্দ হলো যে আমি শেয়ার করতে ভুলে গেলাম। আনন্দটা হচ্ছে আজকে আমার ছেলের ICSE বোর্ডের রেজাল্ট বেরিয়েছে, খুব ভালোভাবে পাস করেছে, মানে আমি আশা করতে পারিনি, কারণ আমার বাড়ির সিচুয়েশানটা সে ওই মুহূর্তে এমন ছিল, পরীক্ষার সময় আমার হাজবেন্ড মানে হসপিটালে ভর্তি ছিল আর মৃত্যুর সাথে লড়াই করছিল, এমন একটা সিচুয়েশান ছিল বাড়িতে। সত্যি বলছি প্রচুর কান্নাকাটি করতাম সবসময়, আর ছেলেকে বলতাম যে দেখ এটাই মনে করবি বাবা নেই, মানে বাবা থাকাকালীন আমি ওকে এই কথাটা বলেছি যে বাবা নেই এটাই ভাববি, যে তোকে ভালোভাবে পাশ করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, আর তোরা দুই ভাই আমার সাহারা, এটাই বলে বলে বুঝিয়ে অনেক শক্ত করে ওকে পরীক্ষাটা দেওয়া করেছি। যাই হোক, আমি ভাবতে পারিনি আমার ছেলে এত ভালো রেজাল্ট করবে, তা আমার কাছে খুব আজকে আনন্দের দিন। তো যাই হোক, তোমাদেরকে বলেও ছিলাম যে আজকে আমাদের একটা এখানে একটা প্রোগ্রাম আছে, তো অনেক দেরিও হয়ে গেলো, বাড়িতে এক এক করে লোক আর এত ফোন অ্যাটেন্ড করতে হচ্ছে, তো এখন ওখানে যাবো, চলো একটুখানি প্রোগ্রামটা দেখবো, তোমাদেরকেও দেখাই, চলো রবীন্দ্রনাথের 162তম জন্মদিনে
আমরা বিদ্যার্থী উপনীত হয়েছি আজ এক সাংস্কৃতিক অনুষ্ঠানে। পরবর্তী অনুষ্ঠান নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মা গো, আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছে যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। মনিকা, অদ্রিজা এবং প্রিয় দর্শনা, বৃষ্টি পায় পায় তার কি যেন কিনা, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে আকাশে অসাধারণ।
দেবারতী রায়ের অসুবিধা এক রবীন্দ্র রাবীন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠানে রতি হয়েছে। পরবর্তী নিত্য অনুষ্ঠান পৌষতোদের ডাক দিয়েছে। অংশগ্রহণে অদ্রিজা পাঠক, তুমি কোথায়? এত পিপন কেন? খুদে খুদে বাচ্চারা এত সুন্দর অনুষ্ঠান করছেন, কিন্তু আপনারা হাততালি দিচ্ছেন না। সজনী সজনী পরবর্তী অনুষ্ঠান সজনী 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 রাধিকা
অসাধারণ পরিবেশনা ও ইন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়। অন্তরম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে, অন্তরম বিকশিত করো অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল মর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমোচিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে, অন্তর মন বিকশিত করো অন্তর করো হে। অঙ্কিতা নন্দিতা মনিকা দুজনেই সায়েন্স নিয়ে পড়েছি। জানে হয়তো না 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 ও জানে না, আমরা তো হঠাৎ করে মহিলা আমাকে বলেছে।
অনুষ্ঠান শেষ চলে এসেছি ঘরে, এখন খেয়ে শোবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি না কি আজকের ব্লগে অনেক কিছু শেয়ার করলাম। তো যাই হোক, তোমাদের কী ভালো লেগেছে কী না, আর আজকে খুব একটা স্পেশাল ডে ছিল আমার কাছে, কিন্তু রান্নাবান্না সব করেছি, তখন খুব টেনশানে ছিলাম। তো আমার ছেলের আজকে রেজাল্ট বেরিয়েছে, মানে এতটা আশা করতে পারিনি। সেই সময় আমার বাড়ির পরিস্থিতি সত্যি খুব খারাপ ছিল, আমার হাজব্যান্ড হসপিটালে ভর্তি ছিল এক মাস, আর মানে ছেলেকে কীভাবে শক্ত করেছি, পরীক্ষা দেওয়া করেছি, সেটা একমাত্র আমি জানি। যে আজকেও ও রেজাল্ট এত ভালো করবে আমি আশা করতে পারিনি, 70% নাম্বারে পাস করেছে। যাই হোক, খুব ভালো লাগলো। তো যাক, তোমাদের ব্লগটা কেমন লেগেছে তোমরা আমাকে জানিও, আর আমার ছেলেকে একটু আশীর্বাদ দিও যেন খুব বড় হয়, ভালো হয়, মানুষের মতো মানুষ হয়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন ব্লগের সাথে। তো গুড নাইট।